हाँ डियर सिस्टर एंड अपुरा এবং যেসব গৃহিণী ভাবিরা আছেন, হ্যাঁ অনেক কষ্ট করে এমএ পাস করেছেন, ভেবেছিলেন একটা চাকরি করবই, রাতের পর রাত জেগে অনেক কষ্ট করে পড়াশোনা হ্যাঁ করেছেন। আমিও করেছিলাম যে একটা চাকরি করব, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, খুব স্বপ্ন ছিল, আশা ছিল যে বাইরে যে চাকরি করব, প্রত্যেক দিন সকালবেলা হ্যাঁ উঠে আয়রন করা কাপড় চোপড় পরে ব্যাগ একটা কাঁধে ঝুলিয়ে তারপরে যে কোনো একটা জব করবে, সেটা সংসার জীবনে এসে বেবি হওয়ার পরে হ্যাঁ আর হয়ে উঠলো না। ওই বেবির মুখের দিকে তাকিয়ে বাসা ছেড়ে চাকরি করতে যেতে পারিনি, তিন তিনবার করে চাকরিতে জয়েন্ট করেছি এবং ছেড়ে বাসায় চলে এসেছি। আসলে অফিসে গিয়ে মনটা পড়ে থাকে বাসাতে, যে আমার বাবুটা কি করছে, আমার বাবুটা কি খাচ্ছে, হ্যাঁ আমার বাবুটা পড়ে গেল কিনা, আমার বাবুটাকে যার কাছে রেখে এসেছি সে ঠিক মতো শুনে শুনে খাবার দাবার দিচ্ছে কিনা। এরকম আমার মতো হাজারো আপুরা অনেক প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছেন থাকেন কিন্তু অনেক না, চাকরি করতে পারছেন না। আমি আরও এক সময় প্রচণ্ড প্রবলেম ছিল কিন্তু এখন আর ইনশাল্লাহ নেই, আমি নিজেই ইস্টাবলিশড হয়ে গেছি, হ্যাঁ বাসায় থেকে থেকেই কিছু মানে হ্যান্ডমেড কিছু অবশ্যই কাজ তো, করে তো হচ্ছে, তো সেই কাজগুলো হ্যাঁ সব আপুদের পক্ষে করা বাসায় বসে থেকে সম্ভব হয় না, শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড অনেক সময় অ্যালাউ করে না শুনে শুনে বা শুনে টাইম পাওয়া যায় না বাড়িতে থেকে। তো আপনারা এখন থাকেন অনেক, চাইলে পড়াশোনাটাকে মানে শুনে শুনে যারা শুনে শিখেই তুলে রেখেছেন, রেখে শুধুমাত্র হাঁড়ি মাজছেন আর তরকারি রান্না করছেন, ভাত রান্না করছেন, আর থাকে না, ভাবছেন যে আমি এমএ পাস করলাম করে শুধুমাত্র রান্নার কাজে আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র রান্না করতে করতেই আমার লাইফটা বুঝে কেটে যাবে, এই হতাশায় অনেক অনেক আপু, হাজার হাজার আপু বাসাতেই টাইম পাস করছেন আর হ্যাঁ হতাশাতে আপনার চুল অর্ধেক পেকে যাচ্ছে। তো এখন যদি আপনারা চান, আপনি বা আপনারা বা যে কোনো মেয়ে যদি থাকেন চায় অনেক যে আমি আমার পড়াশোনাটাকে কাজে লাগাবো এবং আমি আমার ফ্যামিলিটাকে ঠিক মতো মেনটেন করব এবং পড়াশোনাটাকেও আমি কাজে লাগাবো, তাহলে কিন্তু আপনারা এখন চাইলে পারবেন। আজকের দিনে আমাদের সরকার থাকেন থাকেন অনেক যে সরকারই আসুক না কেন, খালেদা জিয়া থেকে শুরু করে শেখ শুনে হাসিনা শুনে যে শুনে সরকারই এসেছেন না কেন, তারা প্রত্যেকেই নারীর উন্নয়নের জন্য কিছু না কিছু করে গেছেন, এখনো করছেন। তবে আমরা বর্তমানে এই শুনে তিনবারে শুনে শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বেশ কিছু পদক্ষেপ উনি হাতে নিয়েছেন মেয়েদের জন্য, অনলাইন বিজনেস, থাকে না ফ্রিল্যান্সিং সাইটটা, তো ইউটিউবার। তো শুনে এখন শুনে শুনে আপনারা শুনে নারীরা বাসায় বসে না থেকে নিজের অবসর সময়টা কাজে লাগাতে পারেন, কিভাবে আমি সেটাই এখন শুনে বলবো। শুনে শুনে আপনারা যারা বাড়িতে আছেন বসে আছেন, আপনাদের হ্যাঁ প্রত্যেক মেয়েরই কিছু না কিছু টাকা থাকে বা হাজব্যান্ডরাও দেয় অনেক সময়, তো সেই শুনে শুনে টাকাগুলোকে শুনে আপনি এখন একটুখানি কাজে লাগাতে পারেন। সেটা কিভাবে, আপনি আপনার বাড়িতে বসে থেকে থাকেন অনেক কম, একটা ওয়াইফাই লাইন নিতে পারেন, বসে না থেকে আর কি, সরি, একটা শুনে ওয়াইফাই শুনে লাইন নেবেন, শুনে একটা ল্যাপটপ কম্পিউটার কিনে নেবেন, নিয়ে ল্যাপটপ কম্পিউটারে হ্যাঁ আপনি যে প্রোগ্রামগুলো আছে আপনার টাইপিং, তারপরে হচ্ছে আপনার এক্সেলের কাজ, টাইপিং এর কাজ, গ্রাফিক্স অবশ্যই তো, ডিজাইনের কাজ, ইংলিশ স্পিকিং শেখার কাজ এবং শেখানোর কাজ, এইগুলো এই কাজগুলা আপনারা, আচ্ছা এবং আরো অনেক অনেক কাজ আছে যেগুলো আপনি করতে পারবেন যদি আপনার সৎ ইচ্ছা থাকে, কিছু করার ইচ্ছা থাকে। বাইরে গেলেই এখন যে শুধুমাত্র অর্থ উপার্জন করা যায় তা না, এখন বাসায় বসে থেকেও যে অবশ্যই তো, কোনো মেয়ে অর্থ উপার্জন করতে পারে, এবং সেটা আপনি হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যাংক থেকে মেয়েদের কিছু বিকাশে পেমেন্ট নেয়ার এবং দেয়ার কিছু অপশন চালু করেছে, সেই অপশনের মাধ্যমে আপনারা টাকাটা নিতেও পারেন এবং দিতেও পারবেন। আর সেজন্যই আপনি এখন থেকে বসে না থেকে আজই এক্ষুনি আপনি শুরু করুন, আপনি
যে কাজটা করতে চান, আপনি নিজেকে যে জায়গায় দেখতে চান। ঘরে বসে থেকে মেয়েরা পঞ্চাশ ষাট হাজার 1 লক্ষ পর্যন্ত ইজিলি টাকা উপার্জন করছে, অর্থ উপার্জন করছে। তো আপনারা যদি চান তাহলে আজই এক্ষুনি একটা ল্যাপটপ কম্পিউটার কেনার ব্যবস্থা করুন, এবং ঘরে বসে আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আশা করি আমি কিছুটা আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং ভবিষ্যতে আমার যে ভিডিওগুলো আসবে আপনি কিভাবে ঘরে বসে থেকে অর্থ উপার্জন করবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, তো আমি সেই বিষয়গুলো আস্তে আস্তে আপনাদেরকে আমার বিভিন্ন ভিডিওতে জানাবো। খুদা হাফেজ, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।